আসলে আমাদের আমরা যে ফুটবলারগুলো আছি তাদের পথ চলা মোটেও সহজ ছিল না, অনেক কঠিন ছিল। কারণ যখন ছোটকালে ফুটবল খেলতাম 2011 সাল থেকে, তো ওই টাইমে যখন স্কুলের স্যাররা আমাকে বাড়ি থেকে নিয়ে আসে, তখন মানে যখন খেলি আর কি, এক দুইটা ম্যাচ খেলি, তারপরে যখন রেগুলার যাওয়া শুরু করি, তখন অনেকে অনেক কটু কথা বলতো, এবং কি ফ্যামিলিকেও বলতো, বাবাকে বলতো, মাকে বলতো, কাকা যারা আছে সবাইকে বলতো। তো তখন মা আমাকে মানে অনেক কথা বলতো যে আর খেলতে হবে না, মেয়ে মানুষ কেন খেলবা, আর নানা রকমের কথা বলতো মানুষ। তো তারপরও আমি খেলতে যাইতাম, স্যার আমাকে অনেকবার লুকায়াও খেলতে নিয়ে গেছে, বঙ্গমাতা খেলতাম। তো মানে এলাকাবাসী এবং কি সবাই অনেক নানা রকম ভাবে নানা কথা বলতো, কিন্তু এখন তারা আর সেগুলা কথা বলে না। এখন মানে এক এক অ্যাচিভের পরে তারা এখন নিজেরা, যারাই কটু কথা বলতো তারা এসে এখন বাহবা দিতেছে, অভিনন্দন জানাইতেছে, এবং কি সামনের দিকে যেন আরো ভালো করি সেই শুভকামনা করতেছে।